সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করে সবাই ভালো আছেন সো ওয়েলকাম টু আ নিউ ভিডিও সো আজকের এই ভিডিওটি প্রত্যেকটা নতুন ক্রিয়েটার্সদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই টপিকটি কিন্তু অন্যান্য ভিডিও থেকে কিন্তু খুবই ডিফারেন্ট আজকের এই টপিকটি কিন্তু খুবই ইউনিক এবং কি আপনাদের প্রত্যেকের কিন্তু জানার দরকার যারা ইউটিউব নিয়ে সিরিয়াস যারা ইউটিউব নিয়ে কেরিয়ার করতে চান তাদের অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি দেখতেই হবে তাই জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখবেন বর্তমানে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট ইউটিউব চ্যানেলেই কিন্তু এই সেকেন্ড স্টেপে এসেই কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে কারণ এই যে সেকেন্ড স্টেপ এখানে কিন্তু মূলত কাজ হচ্ছে আমাদের অ্যাডসেন্সের কাজ তো অ্যাডসেন্সের কাজ বলতে বুঝায় ধরুন আপনি ধরুন আপনার একটা নামে যদি ডাবল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা আপনার ওই এনআইডি কার্ডের আন্ডারে যদি ডাবল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানে মনিটাইজেশন দিবে না আপনাকে বলবে যে কি আপনার সেই নামেই কিন্তু মনিটাইজ অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনি অন্য নাম ট্রাই করুন আর ওইটা ট্রাই করতে কিন্তু আপনাকে অবশ্যই চল্লিশ দিন কি দেড় মাস আপনাকে ওয়েট করতে হবে তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি অনেক শতাধ ভিডিওতে আপনারা শুনে থাকবেন যে কি আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের ভোটার আইডি কার্ড মানে এনআইডি কার্ড কিংবা আমাদের পাসপোর্টটা কাজে লাগে মানে হচ্ছে আমাদের ধরেন অনেকজনে জানে যে কি আমাদের যে এনআইডি কার্ডের যে নাম্বারটা বা আমাদের পাসপোর্টের যে নাম্বারটা এই দুটা নাম্বারই কিন্তু আমাদের লাগে আর এটাই কিন্তু সবচাইতে ভুয়া একটা তথ্য কারণ আমরা যখনই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন কিন্তু ওখানের মধ্যে ওই ধরনের কোনো নাম্বারই দিতে হয় না শুধুমাত্র একমাত্র আমাদের পোস্টাল কোড ছাড়া হ্যাঁ আপনি যখনই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ধরুন আপনার যে নামটি সেই নামটি আপনার এনআইডি কার্ডে যেরকম থাকবে হু ওইরকম নামই দিতে হবে কারণ আপনি যখনই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার এই এনআইডি কার্ডটা লাগবে আর ওই এনআইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে তো যখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম দোনোটা যখন ম্যাচিং হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে ভেরিফিকেশন কিন্তু সহজেই করে নেবে তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে আপনারা যখনই মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন এবং এই সেকেন্ড স্টেপে যখনই আপনারা আসবেন আসার পর আপনারা এক নামে হ্যাঁ মনে করেন এই এনআইডি আইডি কার্ডের নাম যেটাই ওই নামে শুধুমাত্র একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন ওই নামে মনে করেন আগে যদি একটা ক্রিয়েট করে থাকেন আপনি আবার যদি চেষ্টা করেন অন্য কোনো ডিটেলস যোগ করে তাহলে কিন্তু আপনি মডিটাইজ মানে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তো অবশ্যই লক্ষ্য রাখবেন যে একটা নামে একটা অ্যাডসেন্স এবং কি একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন এবং কি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথেই আপনার যে ইউটিউব চ্যানেলটি সেটি লিঙ্ক করে দিবেন তাহলে আপনার আর ইউরোর প্রবলেমটা আসবে না সো আশা করে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনারা ধরুন কোনো একটা চ্যানেলকে মনিটাইজ করতে হলে আপনি একজন ব্যক্তি আপনার একজন নামে একজন ঠিকানার মধ্যে ওই ঠিকানায় ওই নামে কিন্তু শুধুমাত্র একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টই থাকতে হবে যদি একটি অ্যাকসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন পেতে প্রবলেম হবে না আর যদি আপনি সেই নামে বারবার ট্রাই করেন বা ভিন্ন ভিন্নভাবে ট্রাই করেন তাহলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না কারণ একটা মানুষের নামে কিন্তু শুধুমাত্র একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টই খোলা যায় তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা আপনাদের জন্য কোনো যদি আপনাদের যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের জন্য ছিল ভিডিওটি এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি একজন হয়ে যাবেন তো দেখাব ততক্ষণ জিনিস ভালো ভালো থাকবেন থাকবেন বাই বাই